সবাই ভালো আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ক্লাস 10 এর বাংলা ক্লাস নিব। তোমাদের আজকে স্বর বর্ণ দিয়ে শব্দ গঠন শেখাবো। আমরা এইগুলো যেহেতু তোমাদের একদমই নতুন, তাই কিন্তু একটা ক্লাসই বারবার নেওয়া হচ্ছে, বারবার রিভিশন করানো হচ্ছে, এই কারণে যেন তোমাদের পড়াটা আয়ত্তে ভালোভাবে নিতে পারো। এই জন্যই এখানে আমরা পাঁচটা বর্ণ দিয়ে প্রত্যেক শব্দ গঠন শিখেছিলাম। আর প্রত্যেকটা বর্ণ দিয়ে আমরা কয়টি করে শব্দ শিখেছি? 2টি করে শব্দ শিখেছি। আজকে আমরা এখানে আগে বোর্ডে লিখে নিব, তারপরে ভালোভাবে আগে পড়ে নিব, ঠিক আছে? আগে আমরা বর্ণগুলো লিখে নিব। তাহলে স্বর বর্ণ কোনগুলো বলেছিলাম? স্বর বর্ণ হচ্ছে স্বর থেকে ও পর্যন্ত এই বর্ণগুলোকে স্বর বর্ণ বলা হয়। তাহলে আমরা স্বর বর্ণের মধ্যে আমরা স্বর থেকে হ্রস্ব উ পর্যন্ত এই 5টা বর্ণ দিয়ে শব্দ গঠন শিখেছি। আজকে আমরা আগে কি বর্ণগুলো আগে লিখে নিব। আগে আমরা বর্ণগুলো লিখে নিব। এটা কি স্বরে ও লিখে কি সমান চিহ্ন দিয়ে রাখবো। এরপরে স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, এই 5টা বর্ণ দিয়েই তো আমরা শব্দ শিখেছিলাম, তাই তো? তাহলে আমরা স্বরীয় দিয়ে কি কি শিখেছি? স্বরীয়তে অলি অনল, অলি বানান কি স্বরে অ, স্বরে অ লয় ঋষিকারে লি অলি। এরপরে কি দিতে হবে? কমা, আরেকটা অনল, স্বরে অ দন্তা ন ল অনল। এরপরে লেখা শেষ করে দাড়ি দিতে হবে। সরেয়াতে আম, সরেয়াতে কি হয়? আম, সরে আ ম আম। আরেকটা কি আতা, সরে আ তয়ে করে তা আতা। সরে আতে আম আতা, আম বানান কি সরে আ ম আম আতা, সরে আ তয়ে করে তা আতা। রসইতে ইলিশ, রসইতে কি হয়? ইলিশ, রসই লয় ঋষি করে লি তালবস্য ইলিশ। আরেকটা কি ইট, রসই রসই ট ইট। দীর্ঘইতে ইগল, দীর্ঘইতে কি হয়? ইগল, দীর্ঘই গ ল ইগল। আরেকটা কি ইদ, দীর্ঘই দ ইদ, দীর্ঘই দ ইদ। রসউতে কি হয়? রসউতে উঠান, রসউতে কি হয়? উঠান, রসউ ছয় আকার দন্তান্ন উঠান। আরেকটা কি হবে? উঠ, রসউ চ উঠ। আমরা স্বর থেকে ও পর্যন্ত 5টা বর্ণ দিয়ে শব্দ গঠন আগে লিখে নিলাম, আজকে আগে পড়ে নি, এখন কি করব? পড়ব। কিন্তু তোমরা বাসায় আগে আগে পড়বা, তারপরে লিখবা। তাহলে স্বরতে কি হয়? অলি অনল, অলি বানান কি স্বরে অ লয় ঋষি করে লি অলি, অনল স্বরে অ দন্ত ন ল অনল। স্বরে আতে আম, স্বরে আ ম আম, আতা স্বরে আ তয়ে করে তা আতা। রসইতে ইলিশ ইট, রসই লয় ঋষি করে লি তালবস্য ইলিশ ইট, রসই ট ইট। দীর্ঘইতে ইগল ইদ, দীর্ঘই গ ল ইগল, দীর্ঘই গ ল ইগল ইদ, দীর্ঘই দ ইদ। রসউতে উঠান উঠ,
আকার দন্তন্য উঠান উঠ রসউ উঠ। আমরা আবারও পড়ে নিব, সরতে অলি অনল স্বরে অ লরি শিকারে লি অলি অনল স্বরে অ দন্তন নল ল অনল। তাহলে দুটি শব্দ, দুটি শব্দের মাঝখানে কি চিহ্ন দিতে হবে? কমা দিতে হবে, আর শব্দগুলো লেখা শেষ করে দাড়ি দিতে হবে। তার মানে এরপরে আমরা আর কোনো শব্দ লিখবো না, ওখানে কি করতে হবে? স্টপ করে দিতে হবে, এই জন্য এখানে দাড়ি দিতে হবে। স্বরে আতে আম আতা স্বরে আম আম আতা স্বরে আ তয়াকারে তা আতা। রসইতে ইলিশ ইট রসই লয়ৃষি করে লি তালব ইলিশ ইট রসই ট ইট। দীর্ঘইতে ইগল ইট দীর্ঘই গল ইগল ইগল বানান কি দীর্ঘই গল ইগল। তোমরা যদি এগুলো দেখে পড়ো তাহলে কি সুবিধা হবে জানো? তাহলে তোমরা এই এখানে ইগল বানান, ইগল বানান তোমাদের কাছে কি মনে হচ্ছে একটু কঠিন হবে? কিন্তু তা না, তিনটা বর্ণ পাশাপাশি লেখা আছে, দীর্ঘই গল ইগল ঈদ দীর্ঘই দ ঈদ। রসউতে উঠান রসউ ছয় আকার দন্তন্য উঠান উঠান মানে কি রসউ ছয় আকার দন্তন্য উঠান উঠ রসউ ট উঠ। এখানে দেখো আতা বানান, আতা স্বরে আমরা এভাবেই লিখি, স্বরে এভাবে লিখলাম। এখন আতা তয় আকার, তর সাথে আকারটা কি আমরা এভাবে দিব? আমি কিন্তু প্রতিদিনই তোমাদের এই কথাটা বলি যে আমরা আকার এভাবে শিখিনি, এভাবে আকার হবে না, আকারটা এভাবে দিতে হবে। তোমরা লেখার সময় এগুলো খেয়াল করবে যে উঠান রসও ছয় আকার দন্তান্য উঠান। এই জন্যই বলি তোমরা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বর্ণ দেখে দেখে পড়বা যে কোথায় কোন শব্দটা কিভাবে লেখা আছে, আকার কেমন একার কেমন, এগুলো যদি তোমরা বুঝে পড়ো তাহলে তোমাদের লেখাটা সহজ হবে, আবার লেখাটা সুন্দরও দেখা যাবে। এই জন্যই তোমরা ভালোভাবে আগে বুঝে পড়ে তারপরে লেখা শুরু করবা, আর লেখার সময় লিখবা আর পড়বা, তাহলে কি তোমাদের ডাবল পড়া হয়ে গেল, ওই পড়াটা মনে থাকবে। তাহলে স্বরতে কি 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 শিখলাম? অলি অনল, অলি বানান কি স্বরে অ লয়ৃ শিকারে লি অলি অনল স্বরে অ দন্তন ন ল অনল। স্বরে আতে আম স্বরে আ ম আম আতা স্বরে আ তয়াকারে তা আতা। রসইতে ইলিশ রসই লয়ৃ শিকারে লি তালব স ইলিশ ইট রসই ট ইট। দীর্ঘইতে ইগল দীর্ঘই গল ইগল ঈদ দীর্ঘই দ ঈদ। রসউতে উঠান রসউ ছয় আকার দন্তন্য উঠান উঠ রসউ ট উঠ। তাহলে আমরা আজকে এই শব্দগুলো আগে লিখে নিলাম তারপরে পড়লাম, কিন্তু তোমরা বাসায় আগে পড়বা তারপরে লিখবা, তাহলে তোমাদের এই পড়াটা আর বেশি বেশি পড়তে হবে, যেহেতু শব্দগুলো তোমাদের কাছে একদমই নতুন, এজন্য বেশি পড়তে হবে, তাহলে এটা তোমাদের মনেও থাকবে আবার লেখার সময় সুবিধা হবে। ঠিক আছে, বাসায় বেশি বেশি পড়ো, ভালো থেকো সবাই, আগামী ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।